শেষ হওয়ার পর দিন চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতি শুরু করে দিল বাংলাদেশ দল। পুরো দল অবশ্য নয়, ওয়ানডে স্কোয়াডে যারা টেস্ট দলে আছেন তাদের মধ্যে কেবল মোহাম্মদ মিঠুন ছিলেন মাঠে, বাকিরা ছিলেন বিশ্রামে। অনুশীলন করেন মুমিনুল, সাইফ হাসান, সাদমান ইসলাম, নুরুল হাসান সোহান, ইয়াসির আলী চৌধুরী, ইবাদত হোসেন চৌধুরী, নাইম হাসান, সৈয়দ খালেদ আহমেদরা। আঙুলের অস্ত্রোপচারের পর কদিন আগে ব্যাটিং শুরু করেছেন মুমিনুল। আঙুলের চোট কাটিয়ে ফেরা অফ স্পিনার নাইমও লম্বা সময় টানা বোলিং করেন নেটে। লাইন লেন্থ, ফ্লাইট আর বাড়তি বাউন্স মিলিয়ে যথেষ্ট ধারালো মনে হলো এদিন নাইমকে। নেটে বল ছুড়ছিলেন ফিল্ডিং কোচ রায়ান কুক, নেটে ব্যাটসম্যানদের বেশ পরীক্ষা নিচ্ছিলেন তিনি। নুরুল হাসানকে কয়েক দফায় ভোগান, অনেকটাই নিখুঁত হলো তার ডিফেন্স ও বল ছেড়ে দেওয়া। এই মাঠের সবশেষ টেস্টে এভাবেই শেষ সময় উইকেট আঁকড়ে রাখার চ্যালেঞ্জ ছিল বাংলাদেশের। টেস্টের নতুন দল আফগানিস্তানের বিপক্ষে সেদিন চরমভাবে ব্যর্থ হয়েছিল বাংলাদেশ। এবার কেমন করবে বাংলাদেশ জানতে অপেক্ষা আর কিছুদিনের। 3 ফেব্রুয়ারি থেকে জোহর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু প্রথম টেস্ট।